আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে সকাল সকালে একটা ব্লগ স্টার্ট করছি। বাইরে শব্দের আওয়াজ পেতেছেন অবশ্যই, এটা হচ্ছে পাশের বাড়ির একটা বিয়ে। তো ওইখানে তারা কিছু রিচুয়ালস পালন করতেছে, তার জন্য হচ্ছে এই বাদ্যযন্ত্রটা বাজানো হইতেছে। তো অনেক শব্দ হইতেছে আসলে, পাশেই তো বাড়ি সাথেই। তো সকাল সকালে একটা ব্লগ স্টার্ট করছি আপনাদের সাথে, সুন্দর একটা মুহূর্ত শেয়ার করার আশা করতেছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো খুব সকালে আমি ঘুম থেকে আজকে উঠে গেছি, কালকেও উঠছি বাড়ি, একটু শুয়েছিলাম তো আজকে আর শুয়ে থাকিনি, আজকে উঠেই গেছি। তো সকাল থেকে তেমন কিছুই করা হয়নি, যতটুকু পারছি করছি, আর সবার সাথে একটু মজাও করলাম, সব মিলেই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি অনেক আগে উঠছিলাম, কিন্তু আমার ছেলে আবার একটু ঘুমাই ছিল, দেখে উঠেছিলাম এখন হচ্ছে পুরো বিছানা করে গুছায়নি, এখন তার কেউ শুনতেছে না। একটা জিনিস আসবে, আমি আমার বর্ণনাদের কাছে দুটা ড্রেস তারে বলছিলাম আনার জন্য, আমার জন্য যখন সব শপিং করছে আমার জন্য, তারপর আমার জন্য দুইটা ড্রেসই কিনছে। আর তাদের বড় শপিংয়ের ভিতরে হচ্ছে বিভাগ ছিল, তো এই জন্য আমার এগিয়ে আসছি। আপু বলছিল যে আমি এখানে বানাই নিব নে, তা আমি বলছি ঠিক আছে। তা আপু বানাইছে, এই যে এটা একটা ড্রেস দেখেন, তা মিষ্টি মিষ্টি কালারের হতে পারে না, এই যে এই আমি অবশ্যই এরকমগুলো পড়ি না, তারপরে দিয়েছে এগুলো আমি পড়ি না, একটু বড়ো গলা, তো এই যে এই ড্রেসটা এই যে হাতা এরকম মিষ্টি মিষ্টি কালারের মধ্যে, আর এই যে পেছন সাইডটা হচ্ছে এরকম, আর এইটা সেলার হচ্ছে এই যে এটা, এই যে এই যে এটা কাজ আছে আমি, এই যে তো এটা বানিয়ে আনছে কালকে, কিন্তু এটার অন্য খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি জানি না কই আছে। তারপর বললো খুঁজবো, খুঁজলে হয়তো পাইতে পারে। আর ড্রেসে যে সালোয়ারটা শুধু বানিয়ে আনছে, এটা জামা ওড়নাটা হয় নাই, তো এটার জামা ওড়না খুঁজে পাইবো কিনা জানি না, দেখি খুঁজতে হবে। আপু বললো যে খোঁজা দরকার না, তো পাই না না পাই, তো আপুর সাথে আজকে খুঁজবো, খুঁজে দেখি পাই কিনা। তো যাই হোক, আসলে ভালো লাগলো, মানে আমি বলছিলাম বানাইতে দিয়ে দেন না, তো আমি এই জন্য আমি কোনো ড্রেস আনি নি এটা পরার জন্য, আমি একটা পরে আসছি আর একটা নিয়ে আসছি। আর আপুরে বলছি আপনার কাছে তো দুইটা আছে, আর অন্যান্য অনুষ্ঠানের জন্য তো একটা একটা করে ড্রেস আসছে, তো অযথা অনেকগুলো ড্রেস আনে তো লাভ নাই এই জন্য। তো দেখি ওই ড্রেস পাই কি না, না হলে তো একবারে শেষ।
এটা ওনার ঠিকানা বলে মেয়ে ড্রেসটা পূর্ণ হয়ে যাবে আমার হচ্ছে ওইটার সালোয়ার টুসের জামা না এখনো কোনো খবরই নেই এটাও খুঁজতে হইব দেখতে হইব আগে হয়েছে কি না এর আগে কিছুই বলা যেতেছে না তো যাই হোক এখন হচ্ছে আমি একটু ফ্রেশ হবো মা হচ্ছে আমার ছেলেটা নিয়ে বাইরে গেছি এটা খুবই জানি তো অনেক কুয়াশা দেখা যায় না আপু বুঝলাম আবার তুমি ধরো না আর মান থাকে না আর এইগুলো তো ওইরকম দিলে রাখবে আমি আবার উপরে আসলাম উপর থেকে এটা সুন্দর দেখা যাইতেছে তো এখানে সবাই ফার্নিচার নামাইতেছে আর হচ্ছে ওইগুলা তো এখনই নিয়ে যাবো তো আমি শ্বশুর বাড়িতে না বিকালে যখন দেবো তাই আমি ঠিক করে দেখিনি তখন কেমন খাটের ডিজাইন খাটের ডিজাইনটা কালারটা অনেক সুন্দর আমি একবার এই টাইপের খাট কিনতে চাইছিলাম পরে আবার কিনা হলো না লাস্ট সেকুন কাটেরটাই কেনা হয়েছে যে একটা টুল আছে খাটের সাথে বক্স এটা তো আগেরই জানেন আর হয়েছে যে
দিয়েছেন ট্রেলে আর এই ওয়ার্ড্রপের এগুলো বক্সগুলো দেখছেন। এই অবশ্য তানজিলার জন্য রুমের জন্য আনছে এগুলো, আর কিছু আছে তাও আমাদের গাড়ি দিয়ে ওগুলো হইলো তাদের শ্বশুর হইতে পারে, তানজিলার শ্বশুর হইতে। তারপরে দেখছেন এগুলো হয়েছে খুব বড় হয়ে গেছে, কেন লোক ছিল না তাদের, তারা আসছে কম লোক, এই জন্য তারা ভাবছে যে এক বাসায় নামাবো এই জন্য। দেখেন একটা খাটের সাথে ই আছে, খাটের সাথে একটা বক্স, খাটের বক্স, ওই সাদা ওইটা কেমন রে? অনলাইন থেকে নো আইডিয়া। দেখ কেমন জায়গা।